এটা কোন দিন করবা ঠান্ডা কোন ধরনের মজা নাই টেস্ট নাই কষ্ট লাগে না কষ্ট লাগে তুই যখন কিছু পাস না আমি তো তুমি সব রেজিস্ট্রেশন তো টাকা দিয়ে অর্ডার দিতাম করব মাথা নষ্ট ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো লাগছে লন্ডন ইন রেস্টুরেন্ট তো আপনারা জানেন লন্ডন ইন রেস্টুরেন্ট কিছুদিন আগে ওপেনিং হয়েছে আপনারা ডিটেলস শেয়ার করছি তো আজকে আইসি ট্রাই করা দিল তারা যে ফুড আইটেম যেগুলো আছে ফুড রিভিউ দেওয়ার লাগে আপনারা শেয়ার করার লাগে আপনারা অনেক থাকে তারা ফুডের দাম বেশি হইব বা অনেক হয়েছিলাম যে রিজনেবল প্রাইস তো আসলে আজকে খাইয়া দেখব ইনশাল্লাহ তারার ফুডগুলার আইটেম কীরকম হইব আর তারার দামটা কীরকম হইব কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আসসালামাইকুম আমি তানিমুন আপনারা সিলেটি ভাই তো আজকে আইসি সিলেট লন্ডন ইন রেস্টুরেন্টের ফুড রিভিউ দেওয়া লাগে তো আজকে তারা সব আইটেম তো আসলে ট্রাই করা সম্ভব নয় তো আজকে তিনটা আইটেম ফুড ট্রাই করবো ঠিক আছে ঠিক আছে তো ও দেখতে পারো আপনারা লিপস্টিক এত সুন্দর মাসালা চিকেন নান্দুস চিকেন আবে জলদি বল প্রথমে শুরু করব হইলো আপনার তারা হইলো বিস্টিক যেটা আছে ওটা দিয়ে এটা প্রচুর পরিমাণে গরম আছে আমি তো রায়া আর দিছি না তো এখন একটু ঠান্ডা হয়েছে দেন আমি এখন চাই ওইটা স্মেলটা যখন তারা লইয়া আইস স্মেলটা অনেক ভাল লাগছে ট্রাই করে দেখো এখনো প্রচুর পরিমাণে গরম সস যেটা কিন্তু তিনটা সস দিচ্ছে সস যেটা ট্রাই করবো প্রচুর পরিমাণে গরম আমি আমার মনে করছিলাম যে এটা মিঠে হইব এটা আসলে মিঠা নাই টক লাগে মানে অন্যরকম একটা টেস্টি লাগে আমার সে ভালো লাগে ওট সসটা ট্রাই করবো দুনো সস আমার সে ভালো লাগে আরো
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা এখন ট্রাই করব হলো তারা এটা হলো আপনার ম্যাশ পটেটো আর এটা হলো সটেজ ভেজিটেবল। তো এটা লিস্টে করলে আপনারা ফাইবার পাবে। তো এটা আমি প্রথমে দেখে মনে করেছিলাম আলু ভর্তা লাগা লাগছে। নর্মালি আলু দেওয়া মনে সম্ভবত আলুর মতো আর কি আর একটা কিতা ইউজ করা আর অন্য দেখতে পারো আপনারা এখানে কিতা কিতা আছে বেবি কর্ন আছে ও দেখতে পারো বেবি কর্ন এর মধ্যে আপনার মাশরুম আছে বাঁধাকপি আছে আমরা যেটা সিলেটি বেঁচে কই এগুলো লুবিয়া না ওদের চাই এটা ভেজিটেবলের একটা ইউ আছে তারা ভেজিটেবল টোটাল ওই মিক্স করে খাইলে ভালো লাগবে এমনি খাইলে আমরা নর্মাল কতটা ইউ লাগতো না বাট বিফ দিয়ে খাইলে স্টিক দিয়ে ট্রান্সপোর্ট মানে টেস্ট করলে খুব ভালো লাগে আপনার রাইস কোয়ান্টিটি ওদের তাহলে আপনার লিওনেস চিকেন যেটা আর কি আপনার চিকেনের আমি যদি কোয়ান্টিটিটা দেখাই ওদের তাহলে তারা আলাদা করিয়া দিছে একটু ট্রাই করবো তারা ফার্স্টে ট্রাই করবো তারা যে ফ্রাইড রাইসটা চিকেন ডিপ ফ্রাইড রাইস ট্রাই করবো চিকেনটা হিউজ পরিমাণে দেওয়া আছে রাইস দিয়ে খাইলে খুব ভালো লাগে আর এখন ট্রাই করবো তার যে ম্যাশ পটেটো যেটা আছে রোস্টেড পটেটো ভালো লাগে মাঝে মাঝে একটু ইয়ো লাগে ভালো লাগে এটা ওভারঅল আমার কাছে ভালো লাগছে কারণ চিকেনের পরিমাণ খুব বেশি আর ওই যে রোস্টেড পটেটো যেটা দেয় এটা আমার আমার ফোনে ভালো লাগে ওই যে মাজা বাজা যে জিনিসটা এটা লাগে খুব বেশি মজা লাগছে আর ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এখন ট্রাই করবো হলো তারা ওই যে আরেকটা প্লেটার যেটা দেখা ও আছে আপনার মেক্সিকান ফ্রাইড রাইস ও দেখতে পারা মানে খুব সুন্দর কালারফুল রাইসটা আমার খুব ভালো লাগে ভালো লাগছে এটা সম্ভবত হইয়া দিয়েছেন তারা যে স্পাইসি হইব এটার মধ্যে তারা খুব চিকন যে চাউলটা ও চাউলটা ইউজ করছে আসলে কিন্তু ফ্রাইড রাইসটা খুব মানে জাল আছে যারা একটু জাল বলা হয় তাহলে কত বেশি জাল না মানে নর্মাল হালকা একটু জাল আছে ঠিক আছে এখন ট্রাই করবো তারা যে নান্দুস চিকেন যেটা আছে ওটা এটা কোন দিন করবা
फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।